আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আশা করি সবাই ভালোই আছেন আজকে একটু ক্রিকেট নিয়ে কথা বলবো দেখেন ভিতরে কালো জ্যাকেট পরে আসছি মানে কালো গেঞ্জি সরি জ্যাকেট তো এই এটার কারণ হচ্ছে নিউজিল্যান্ড সেমিফাইনালের দল ছিল দুইবার ফাইনাল খেলতে পারলো কিন্তু কাপ নিতে পারলো না এখন তারা আবার সেই সেমিফাইনালে হেরে গেল ভারতের কাছে আর দক্ষিণ আফ্রিকা তো মনে করেন যে সবসময় চোখস দল একটা সারা ওয়ার্ল্ড কাপে ভালো দল নিয়ে যাবে ভালো খেলবে দাপটের সাথে কিন্তু সেমিফাইনালে যে হেরে যাবে তাদের ইতিহাসটাই হচ্ছে এরকম আর এই বিশ্বকাপে আপনি আমাদের বাংলাদেশকে দেখতে পাচ্ছেন যে মানে হাঁটতে হাঁটতে শেষ পর্যন্ত কোনো কারণে যা হোক শ্রীলঙ্কার সাথে তা নিয়ত কত বিতর্ক তা জিততে পারছে যাক হোক চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলতে পারবে কিন্তু আপনারে আমি একটা কথা বলি আপনাদেরকে যে এই বিশ্বকাপে কিন্তু অরিজিনালি কে কেমন খেলতে পারে কে কেমন দল কতটুক তাদের শক্তিমাত্রা আছে বোঝা গেছে কারণ নয়টা খেলা এক দল খারাপ খেলছে যেমন অস্ট্রেলিয়া প্রথম দুই মাস হেরে বাকি সবগুলাই জিতে তারা আজকে ফাইনালে খেলছে ইন্ডিয়া ডাপটের সাথে বিশ্বকাপ খেলতেছে কোনো কথা নাই তাদের বোলিং ফিল্ডিং ব্যাটসম্যান এক কথায় অসাধারণ এটা নিয়ে কোনো কথা হবে না কেউ যদি তাদের এইবার বলে যে আইসিসি পেপার করছে এ করছে ও করছে তারা তো বল তো আইসিসি করে দেয় না ব্যাট তো আইসিসি করে দেয় না তারপর আপনার যে ফিল্ডিংগুলো এগুলো তো আইসিসি করে দেয় না অতএব তারা তাদের আমরা অনেক সময় ভুল বুঝি কিন্তু তারা যে অরিজিনালি একটা ভালো দল আর এই বিশ্বকাপে কিভাবে খেলতে হবে তাদের ঘরের মাঠে কি প্রস্তুতি নিছে তারা আমরা মানে পুরা বিশ্বকে দেখা দিছে যে কিভাবে মানে বিশ্বকাপ খেলতে হবে এবং আমি এটা মানে আমার সাথে যারা থাকে কম বেশি তাদের আমি বলছিলাম যদি অস্ট্রেলিয়া হয়তো ফাইনালে যাবে কিন্তু যদি ইন্ডিয়া ফাইনালে যায় ইন্ডিয়াই কাপ নিবে আমার এই কথাটা দেখেন সত্যি হবে ইন্ডিয়া ফাইনালে গেছে অস্ট্রেলিয়া কোনোভাবেই কাপ নিতে পারবে না এবং ইন্ডিয়াই নিবে আর আমিও চাই ইন্ডিয়ানিক আর সর্বশেষ বাংলাদেশের সাথে আর একটু কথা না বলেই নয় বাংলাদেশ এত বছর মনে হয় ওই আল্লাহ মা যারা দোয়া করবে তাদের উপরেই খেলে নিজেদের শক্তিমত্তার কতটুক জোর আছে এ পর্যন্ত বোঝা গেল যারা সঠিকভাবে সঠিকভাবে খেলছে এবং কি মানে গতি আছে পাওয়ার আছে তারপর বুদ্ধিমত্তা আছে তারাই কিন্তু সেমিফাইনাল খেলছে এবং উপরের র্যাঙ্কি নিয়ে আসে আর আমরা মানে শুধুমাত্র কথার ফুল জুড়িতেই ছিলাম আমাদের ফলাফল অবশ্যই দেখতে পাচ্ছেন তা আমি চাইব বাংলাদেশ দল এরপর যখনই ভালো কোনো একটা টুর্নামেন্ট খেলতে যাবে তখন যেন শক্তিমত্তা আগে নিজেরা যাচাই করে যে আমরা কাদের সাথে খেলবো তাদের শক্তিমত্তা কি ওরকম পাওয়ার হিটিং আছে কি না ওরকম পাওয়ার বোলিং আছে কিনা না ওরকম সুন্দর ফিল্ডিং আছে কিনা এগুলো আমরা যাচাই করে একটা আইসিসি ট্রফিতে যাব। অতএব এরকম বাজেভাবে হেরে বাংলাদেশের নাম ডুকাবেন হচ্ছে আমার মনে হয় কিছু কিছু ট্রফি বর্জন করা ভালো হ্যাঁ ওয়েস্ট ইন্ডিজের মতো দল এবার বিশ্বকাপ খেলতে পারে নাই ওয়েস্ট ইন্ডিজের মতো দল সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না কিন্তু তারা একটা দল যখনই আসে তারা চ্যাম্পিয়ন হিসাবেই আসে যখনই খেলে তখন মনে হয় এই দলটা চ্যাম্পিয়ন হইতে পারে আমাদেরও এরকম প্রস্তুতি নিয়ে যাইতে হবে যখন একটা ভালো টুর্নামেন্ট খেলবো তখন যেন আমরা এই সমস্ত দলের সাথে মানে কে কোন দিন যেতবে এটা বলা কথা না প্রতিটা খেলা লাস্ট বল পর্যন্ত বা লাস্ট টাইম পর্যন্ত এমন হতে হবে যে যাতে খেলাগুলা কন্টাস্ট হয় এবং মানুষ দেখে বলে যে না চেষ্টা করছে যেমন সাউথ আফ্রিকা আমি জানতাম হেরে যাবে কালকে অস্ট্রেলিয়ার সাথে তারপরও ভালো একটা ব্যাক দিছে অন্তত এরকম একটা ম্যাচ দেখলেও বোঝা যায় যে না ভালো খেলছে আর মানে কি বলবো বাংলাদেশ দল মানে শুভকামনা সব সময় কিন্তু এইভাবে যদি দল গঠন করে পরবর্তী কোনো আইসিসি ট্রফিতে যাওয়া হয় তা আমার মনে হয় এর থেকে খারাপ কিছু ছাড়া ভালো কিছু হবে না সবাই শুভ বুদ্ধি উদয় হোক বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ দল সবাই একটু এখন একটু নিজেদের দিকে তাকানো উচিত যে আমরা কোন অবস্থায় আছি কি করতেছি হ্যাঁ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং কি ফেলেয়ার যারা আছেন তারা একটু চিন্তা চিন্তাভাবনা করে মাঠে নামবেন দেশের নাম রাখবেন ধন্যবাদ